আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন টাইম ফ্রেমে কিভাবে আমরা ইনভেস্ট করব এবং সেই ধরনের টাইম ফ্রেম গুলোতে ইনভেস্ট করার জন্য কোন ধরনের অ্যানালাইসিস আমাদের করা লাগে সেই বিষয়ে আমরা বিশদ আলোচনা করব। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনাতে, টাইম ফ্রেম অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস। তাহলে আমরা দেখবো যে আমরা বিভিন্ন টাইম ফ্রেমে আসলে ট্রেড করার বা ইনভেস্ট করার চিন্তা করি। 1 মান্থ এর নিচে যদি কোনো ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি তাহলে সেটা কখনোই ইনভেস্টমেন্ট নয়, দিস ইজ ট্রেড। আর এই ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস এর গুরুত্ব সব থেকে বেশি। তো তারপরে আসে হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা আমরা 1 মাসের জন্য আমরা করতেছি। 1 মাসের জন্য কেন আমরা ইনভেস্টমেন্ট বলতেছি, কারণ 1 মাসের জন্য আপনি যে ইনভেস্টমেন্টটা করতেছেন সেখানে আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া লাগতেছে, নির্দিষ্ট অ্যানালাইসিস করার দরকার পড়তেছে। সো আসেন সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমে হচ্ছে শর্ট টার্ম। শর্ট টার্ম আমরা যেটা 1 মাস 10 দিন থেকে শুরু হবে, মিনিমাম 10 দিনের টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমটা দিয়ে গেছে হচ্ছে আমাদের ডাউ সাহেব, ডাউ সাহেব। এবং ডাউ সাহেব এই 10 দিনের নিচে যে ট্রেন্ডটা আছে তাকে বলে গেছে হচ্ছে মাইনর ট্রেন্ড। সো আমরা যে কনসেপ্টটা পেলাম সেটা হচ্ছে ডাও সাহেবের কাছ থেকে পেয়েছি, যে এর নিচে যেটা আছে অর্থাৎ বিলো 10 ডেইজ এর নিচে যেটা সেটাকে আমরা বলবো যেটা কোনো ইনভেস্টমেন্ট নয়, ইট ইজ ট্রেডিং, এটা হচ্ছে ট্রেডিং। আর 10 দিন থেকে 1 মাস এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এরপরে থাকবে হচ্ছে 1 মাস থেকে 3 মাস, সেটা থাকবে হচ্ছে আমাদের মিড টার্ম ইনভেস্টমেন্ট। এবং এরপরে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝাবো হচ্ছে 1 বছর, এরপরে কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের কোনো সীমা পরিসীমা নেই, এটা 1 বছর থেকে শুরু করে লাইফ টাইম পর্যন্ত চলতে থাকবে অ্যাজ ইওর উইশ। কারণ আমরা জানি যে ওয়ারেন বাফেটের কথা যদি আমরা বলি তাহলে ওয়ারেন বাফেট তার কোকা কোলার শেয়ার আজ পর্যন্ত বিক্রি করে না, এবং ওয়ারেন বাফেট তার ম্যাক্সিমাম শেয়ারই 1 বছর থেকে 2 বছরের মধ্যে সেল করে দিয়ে বেড়ে যাচ্ছে। তো এক উনি যদি যেহেতু একজন ইনভেস্টার যিনি 1 বছর থেকে 2 বছরের ভিতরে ম্যাক্সিমাম স্টক বিক্রি করে দেন বা ম্যাক্সিমাম কোম্পানি উনি সেল করে দিচ্ছেন, কিন্তু উনি কিছু কিছু আইটেমকে লম্বা সময়ের জন্য ধরে রাখছেন। সো উনার হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে উনার হিসাবে লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে উনি কিন্তু আসলে 1 বছর বা তার কিছু সময়ের বেশিটাকে উনি আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট করছে, বাকি সময়টা এরকম হচ্ছে লাইফ। ওনার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল যে উনি আসলে কত সময়টাকে ইনভেস্টমেন্টের জন্য ধরে, উনি হচ্ছে কোনো টাইম ফ্রেম নেই। যেমন হচ্ছে উনি কোকা কোলা শেয়ার কখনোই বিক্রি করবেন না, উনি অ্যামাজনের এখন পর্যন্ত উনি হচ্ছে শেয়ার হোল্ডার। সো এই যে একটা টাইম ফ্রেম, এই টাইম ফ্রেম গুলোকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই সেক্ষেত্রে আমাদের বেশ কিছু টুলস এর দরকার হবে। আমরা জানি আমরা বেশ কিছু অ্যানালাইসিস সেগমেন্ট সম্পর্কে শুনে থাকি, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, এই জিনিসগুলো যেগুলো আমরা শুনে থাকি সেইগুলো আসলে কখন কোনটা দরকার হয়। তো আমরা যদি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বলি, যে ফার্স্ট অফ অল আমাদের মার্কেটটা চলে হচ্ছে সেন্টিমেন্টের উপরে, এবং এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা হচ্ছে যেটা অনেকটা চলে হচ্ছে নিউজের উপরে, যেটা চলে হচ্ছে অর্থনীতির উপরে, আমাদের ইকোনমি কেমন মুভ করতেছে, বিভিন্ন ধরনের নিউজ যখন চলে আসে সেই নিউজের উপরে। যেমন COVID-19 একটা ইস্যু ছিল, একটা একটা সেন্টিমেন্ট ছিল। আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একটা পেয়েছি, এটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এর ভিতরে পড়বে। এছাড়াও আমরা বর্তমানে যেটা দেখছি যে ঈদের আগে একটা শেয়ার কয়েকদিন আপ ডাউন করেছে, একটা জায়গায় আটকে আছে, বা আমরা জুন ক্লোজিং এর সময়, জুন ক্লোজিং শেয়ারের কিছু সময় যখন আমরা দেখেছি যে ক্লোজিং এর সময় কিছুটা শেয়ারের দরপতন হচ্ছে, এগুলো সবই হচ্ছে আমাদের সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এর ভিতরে পড়েছে। আমরা যে সেগুলোকে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এর ভিতরে রাখতে চাই, ঠিক আছে, অর্থাৎ মার্কেট সেন্টিমেন্টটা এখন কোন দিকে যাচ্ছে, মার্কেটে যারা ইনভেস্ট আছে তাদের সেন্টিমেন্টটা আসলে কোন দিকে আছে। একটা স্টকে যখন আপনি কোনো সময় ইনভেস্ট করবেন তখন সেই স্টকে যারা ইনভেস্টর আছে তাদের সেন্টিমেন্ট আসলে কোন দিকে কাজ করছে, তারা কি চিন্তা করতেছে, এগুলো বোঝাটাই হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এরপরে আমাদের সামনে আসে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা এরপরে মার্কেটে এসেছে, এবং এই মার্কেটে যিনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে এসেছেন সেটা হচ্ছে বেঞ্জামিন গ্রাহাম। এবং এই বেঞ্জামিন গ্রাহামের বই পড়েই কিন্তু ওয়ারেন বাফেট ইনভেস্টমেন্ট সম্পর্কে আইডিয়া পেয়েছেন। এবং আপনি যদি কখনো ইন্টেলিজেন্ট ইনভেস্টর, যেটা হচ্ছে বেঞ্জামিন গ্রাহামের লেখা, এই বইটা যদি আপনি কখনো খোলেন, রিসেন্ট যে কপিগুলো আমরা পাই সেগুলো অবশ্যই হচ্ছে এডিটেড কপি, এটা সাধারণত 4th এডিশন যেগুলো আছে
সেই এডিশন থেকে আমরা আসলে মার্কেটে পেয়ে থাকি। এবং এখানে বলা আছে যে ফার্স্ট পেজে আপনি পাবেন যেখানে ওয়ারেন বাফেটের একটা উক্তি দেওয়া আছে, এবং ওয়ারেন বাফেট সাহেব এই উক্তিতে অবশ্যই বলেছে, আই রিড দ্য ফার্স্ট এডিশন অফ দিস বুক আর্লি ইন 1950 হোয়েন আই ওয়াজ 9 or 10, আই থট দেন দ্যাট ইট ওয়াজ বাই ফার দ্য বেস্ট বুক অ্যাবাউট দ্য ইনভেস্টিং এভার রিটার্ন, আই স্টিল থিঙ্ক ইট ইজ। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই বইটাকেই উনি হচ্ছে সবচেয়ে, যেটা 1950 আগে উনি পড়েছিলেন যখন ওনার বয়স ছিল 9 থেকে 10 বছরের ভেতরে, এবং উনি বলে থাকেন যে এই বইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট বই এখন পর্যন্ত ইনভেস্টমেন্টের উপরে। এবং এই ধারণা থেকেই কিন্তু ইনভেস্টমেন্টের জন্ম হয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্ম হয়েছে, যেখানে আমরা কি দেখতে পারতেছি, যেখানে আমরা দেখতে পারতেছি যে কোম্পানির হেলথ কিরকম আছে, কোম্পানির ফাইন্যান্সিয়াল সেক্টর গুলো কেমন কাজ করছে, এই ফাইন্যান্সিয়াল সেক্টর ভবিষ্যৎ কেমন, শেয়ারটি কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, এগুলো সবই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভেতরে। এরপরে আসছে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন, ডাবল টপ, ডাবল বটম, হায়ার হাই এসেট্রা যেগুলো আমরা বলি, এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস এর আমরা জানি হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে চার্ট, যেটা আমরা খোলা চোখে যে চার্ট আমরা প্যাটার্ন দেখি, এটা আমরা বলবো অনেকে বলে আমরা হচ্ছে প্রাইস অ্যাকশন, এবং এর পরবর্তী একটা পার্ট আছে সেটা হচ্ছে ইন্ডিকেটর বেস। এই যে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে, সেই অ্যানালাইসিস গুলো আমরা কিভাবে শিখব, বা আসলে কোন কোন স্টকে ইনভেস্ট করার সময় আমাদের কোন ধরনের অ্যানালাইসিস করার দরকার পড়ে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো এখন আসেন আমরা সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সারটা যদি সাজাতে চাই, তাহলে আমরা দেখব, হ্যাঁ এখানে আমরা শর্ট টার্ম অ্যানালাইসিস বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেটা আমরা 10 থেকে 1 মাসের মধ্যে করতেছি, সেখানে আমাদের দরকার হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, সাথে আমরা যুক্ত করে দিব সেন্টিমেন্টাল। এখন কারণ কি, আমরা এখন দেখতেছি পুরো মার্কেটটাই যেখানে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বা বিভিন্ন ধরনের ইকোনমিক্যাল ক্রাইসিস চলতেছে, সেখানে মার্কেট সেন্টিমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, এবং আমাদের মার্কেটটা তো ফুললি ভাবে সেন্টিমেন্টের উপর বেস করেছিল। এই স্টক বাড়বে, কেন বাড়বে জানি না, সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্ট, 10 জন খবর দিলে এই স্টক বাড়বে, সো বাড়বে, ওকে ফাইন, যে সেন্টিমেন্ট গুলো কাজ করে এইগুলো অবশ্যই আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের প্রফিটেবল। তবে অবশ্যই তার সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে যোগ করতে হবে, আপনি সেন্টিমেন্ট থেকে এটা নেন সমস্যা নাই, কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস এ সাউন্ড হওয়া লাগবে, যাতে করে আপনি সেই সেন্টিমেন্ট অর্থাৎ নিউজ কে আপনি ভেরিফাই করতে পারেন। সো ভেরিফাই দ্য নিউজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনি নিউজ ভেরিফাই করবেন কি দিয়ে, ফান্ডামেন্টাল দিয়ে? কখনোই না। আপনাকে যদি বলা হয় যে এই স্টকের দাম বাড়বে, সেটা অবশ্যই আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আপনাকে যাচাই করলে, ফান্ডামেন্টাল কিন্তু শুধুমাত্র কোম্পানি স্ট্রেংথ অ্যানালাইসিস করার জন্য হেল্প করে। তো আপনি 1 থেকে 3 মাসের জন্য অ্যানালাইসিস করবেন, এখানে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস এর দিকে খেয়াল রাখতে হবে, পাশাপাশি আপনাকে সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্টের দিকেও খেয়াল করা লাগবে, যে মার্কেট সেন্টিমেন্ট যদি এখন থাকে সাইডওয়েজ মার্কেট, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে ডাউন ট্রেন্ড এর দিকে আমরা যাচ্ছি, এবং এই ডাউন ট্রেন্ড কতটুকু এই বছরই রিভার্স করবে সেটা কিন্তু আসলে বলাটা খুবই কষ্টকর, যদিও গত বছরই আমি নভেম্বর মাসে বলে দিয়েছিলাম যে এই বছর আমাকে একটু সাফার করা লাগবে, বাট আগামী বছর বা এই বছরের শেষের দিক থেকে দেখবেন যে ডিসেম্বরের পরে থেকে আমাদের একটা ফ্লো চলে আসবে ইনশাল্লাহ, তখন আমরা একটা ভালো একটা স্টক মার্কেট আমরা এনজয় করতে পারবো। সো এই দুটা জিনিসের পরে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি হেল্প করবে সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা আমরা 1 বছর অর্থাৎ 3 মাস থেকে শুরু করে 6 মাস বা 1 বছর, এখানেই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর কাজ, এখানেই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর কাজ, এবং সবসময় সেন্টিমেন্টের দিকে আমাদের লক্ষ্য করা লাগবে। অর্থাৎ আপনি ফান্ডামেন্টাল একটা স্টক খুবই সাউন্ড, আমি যদি বলি জিপিএস ইস্পাত বা একমির কথা যদি বলি, তাহলে দেখবো যে দেয়ার ফান্ডামেন্টালি ভেরি মাচ সাউন্ড, এরকম বেশ কিছু স্টক আছে যেগুলো ফান্ডামেন্টালি ভেরি মাচ সাউন্ড, এবং তারা এখন পর্যন্ত আমাদের খুব ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে, ইপিএস অর্থাৎ ইপিএস খুব ভালো দিয়ে যাচ্ছে, প্রতিটি কোয়ার্টারে তাদের প্রফিট আছে। এইরকম স্টক গুলো ডিউ টু মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট যেহেতু খারাপ দিকে যাচ্ছে, সেহেতু ফান্ডামেন্টালি সাউন্ড হওয়ার পরও এই শেয়ারগুলো কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বারা সাপোর্টেড হওয়ার পরও ডিউ টু মার্কেট সেন্টিমেন্ট তারা কিন্তু মুভ করতে পারছে না। সো
এখানে সেন্টিমেন্টের ভূমিকাটা হয়তো বা আপনি বুঝতে পারছেন। সো ফান্ডামেন্টাল শুধুমাত্র একটা স্টকের স্ট্রেংথ বলতে পারে, কোম্পানির যে স্ট্রেংথ, কোম্পানির যে ভ্যালু, স্টকের যে ভ্যালু সেটা হয়তো আপনাকে বলতে পারে। সেই জন্য আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট, আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কখনোই শর্ট টার্ম অ্যানালাইসিস বা শর্ট টার্ম ট্রেডের জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব সময় হচ্ছে লং টার্ম এর চিন্তা করা। যেমন আপনি 1 বছর ধরে একটা স্টককে কিনে যাচ্ছেন, কিন্তু কি হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু সেখান থেকে আমরা প্রফিট এই মুহূর্তে পাচ্ছি, বাট এটা লং টার্মে, লং টার্মে আমাদেরকে প্রফিট দেবে, লং টার্মে, লং টার্মে আমাদের প্রফিট দেবে, লং টার্মে আমরা সেখান থেকে প্রফিট পাবো। ফ্রম হিয়ার ধরেন একটা স্টক 20 টাকা ছিল, এখানে 100 টাকায় পৌঁছে গেছে, বাট এটা লং টার্ম ধরে দেখেন এখানে আমরা একটা সাইডওয়েজ মার্কেট পেয়েছি, এখানে একটা সাইডওয়েজ মার্কেট পেয়েছি, এখানে একটা বড় কারেকশন, সেই কারেকশনটা এই পর্যন্ত চলে এসেছে। সো এইখানে ইনভেস্ট করার জন্য অবশ্যই আমাকে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপরে গুরুত্ব দেওয়া লাগবে। পাশাপাশি যদি আমি ইনভেস্টমেন্ট করতে চাই তাহলেও কিন্তু মোর দেন 1 ইয়ার এর উপরে ইনভেস্টমেন্ট করতে গেলেও কিন্তু আমাকে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপরে গুরুত্ব দেওয়া লাগবে। এছাড়াও যদি আমরা চিন্তা করি যে আমরা একটা স্টকে এই যে লম্বা সময় ধরে ইনভেস্ট করব বা লম্বা সময় ধরে ইনভেস্ট করবো, সেখানে আমরা কোন প্রসেস বা কোন মেথডটা অ্যাপ্লাই করতে পারি, আমি কি এককালীন সব টাকাগুলো দিয়ে দিব, এককালীন কি টাকাগুলো দিয়ে দিব, নাকি আমি ধীরে 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 টাকাগুলো দিব, নাকি একটা সময় টাকা সেল একটা বাই করব, আবার সেল করব, এখানে এখানে বাই করলাম, এখানে সেল করলাম, আর একটু কামলো, এখানে বাই করলাম, আবার একটু উঠলো, আবার এখানে যে সেল করলাম, আবার সেই সেম কোয়ান্টিটি আমি আরো নিচে নিয়ে এলাম, এভাবে করে আগাবো। দিস ইজ দ্য কনসেপ্ট। আপনি কোন কনসেপ্টে যাবেন সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করে। তবে আমরা দেখেছি কম্পাউন্ড ইফেক্ট বলতে একটা জিনিস খুব ভালো কাজ করে। আপনি কি ইফেক্ট, কম্পাউন্ড ইফেক্ট সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ওয়েবিনার এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অর্থাৎ মিড টার্ম লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো উপরে আমরা একটা ওয়েবিনার করতে যাচ্ছি, যেটা হবে হচ্ছে 14 জুলাই। এটা শুরু হবে হচ্ছে 9টা থেকে, এখানে একটু ভুল আছে, 9 PM থেকে শুরু হবে, চলবে হচ্ছে 11টা PM, এই সময়ের ভেতরে চলবে। এইখানে আমরা কেন ফার্স্ট একটা ওয়েবিনার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা নতুন একটা কোর্স আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে মার্কেট এক্সিলেন্স। সো মার্কেট এক্সিলেন্স এর ওপেনিং থাকবে, ইনাগুরেশন হবে, সেগুলোকে একটা ফ্রি ওয়েবিনার আছে যেখানে আমরা কম্পাউন্ড ইফেক্ট, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো কম্বাইন্ডলি কিভাবে কাজ করে, বেসিক কনসেপ্ট অফ মার্কেট নিয়ে আলোচনা করব। তো শুরু হবে 9টায়, প্রথমে আমাদের ওপেনিং থাকবে 5 মিনিটস এর ওপেনিং, তো আপনারা সবাই জয়েন করবেন, যেরকম একটা সময় থাকবে 5 মিনিটস এর মতো, আপনারা আগে থেকে জয়েন করতে পারবেন যদিও। এরপরে 9:05 থেকে 9:30 পর্যন্ত আমরা যে মার্কেট এক্সিলেন্স কোর্সটি নিয়ে এসেছি সেই কোর্সের ভিতরে কি কি থাকছে, কেন এই কোর্সটি আপনার করা দরকার, কেন গুরুত্বপূর্ণ, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব 30 মিনিটের ভেতরে। এরপরে 30 মিনিট আমরা বেসিক কনসেপ্ট অফ দ্য মার্কেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপরে কিভাবে স্টকগুলো মুভ করে, কি কি থিওরি মার্কেটগুলোকে ফলো করে, এবং এই থিওরিগুলোকে ক্র্যাক করার জন্য আমরা 30 মিনিট একটা সেশন আমরা আয়োজন করব, যেখানে আমরা কিছু নলেজ গেইন করতে পারবো। এরপরে থাকবে হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আমি জানি এটা হচ্ছে আপনাদের সব থেকে আকর্ষণ, আপনারা অনেকেই কমেন্টে বিভিন্ন স্টকের কথা এখন বলেন, পার্টিকুলার স্টক সম্পর্কে আমার কোনো মতামত আপনাদের দরকার থাকে সেটা হচ্ছে সম্পূর্ণ আমার মতামত, বা আপনাদের কিছু কোশ্চেন অ্যান্সার, বা আপনি কোনো জায়গায় হয়তো MACD কিভাবে খুঁজতে হয় সেটা পারছেন না, কিভাবে চার্টে আমরা অনেক সময় বলি যে 50% কারেকশন হয়েছে কিন্তু ফিবোনাচি রেশিওতে আপনি হচ্ছে 50% করতে পারেন, 0.0 দেখাচ্ছে, 0.5 দেখাচ্ছে, সো হাউ টু ডিং ইট ইন পার্সেন্টেজ, কোন জায়গায় সেট আপ চেঞ্জ করেন আপনার প্রবলেম হচ্ছে, সব কিছু আপনি কিন্তু এই একটা ঘন্টা আপনি সময় পাবেন, 10:00 থেকে শুরু করে 11:00 পর্যন্ত টোটাল কোশ্চেন এবং অ্যান্সার সেশন হবে, যেখানে আমাদের প্রথম থেকে আমাদের সাথে পার্টিসিপেন্ট অনেকেই পার্টিসিপেন্ট করতে, যারা যারা আসবে তারা সবাই পার্টিসিপেন্ট করতে পারবেন। সেখানে পার্টিসিপেন্ট করার জন্য আমাদের কি করা লাগবে, আমরা এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে এবং হচ্ছে ফার্স্ট কমিং লিংকে আমাদের গ্রুপ, যেটা আমাদের ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবেন, সেই ফেসবুক গ্রুপে আপনারা এখন থেকে জয়েন করা শুরু করে দিবেন। আমরা চেষ্টা করব একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন করে দিতে, তো সেই রেজিস্ট্রেশন ফর্মে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস, নাম, ফেসবুক লিংক গুলো দিয়ে দিবেন আমাদেরকে, সেখানে অবশ্যই আপনি আপনার মেইলে এই রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন, যাতে করে আপনি কোশ্চেন এবং অ্যান্সার সেশনটা পেয়ে যান। কোশ্চেন এবং অ্যান্সার সেশনে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কোশ্চেন করতে পারবেন, এবং আমি চেষ্টা করব সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার জন্য এবং আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য। তো আশা করি আপনাদের সাথে সাথে দেখা হচ্ছে আমাদের ওয়েবিনারে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈদ মোবারক, সবার
ইচ্ছা ভালো কাটুক, আল্লাহ হাফেজ।